হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, যাদের ঠোঁট অনেক বেশি কালো, তারা যদি ঠোঁট গোলাপি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আবার এই রেমেডি প্রস্তুত করে আপনি আপনার ঠোঁট তো গোলাপি করতেই পারবেন, আবার দেখা যাচ্ছে যে আপনার শীতের যে ঠোঁট ফাটার সমস্যা আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এটা ব্যবহার করলে আপনার আর কোনো রকম কোনো অন্য কোনো লিপ বাম ব্যবহার করার প্রয়োজন হবে না। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মেরিল, আপনারা চাইলে ভ্যাসলিনও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মেরিল নিয়ে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন আমাদের যে উপকরণটি লাগবে, সামান্য একটু লেবু। তো আমি এখানে এক স্লাইস মতো লেবু নিয়ে নিচ্ছি, লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রেমেডি একেবারেই প্রস্তুত। এই রেমেডি ব্যবহারের ফলে আপনি বুঝতে পারবেন তিন দিনেই বুঝতে পারবেন যে আপনার ঠোঁট আস্তে আস্তে কিভাবে ফাটা তো দূর হয়ে যাবেই আর কিভাবে গোলাপি হতে শুরু করেছে। আপনার ঠোঁট যদি অনেক বেশি কালো থাকে তাহলে কয়েকদিন আপনাকে এটা ব্যবহার করতে হবে। আপনি অল্প একটু হাফ চা চামচের মতো মেরিল কিংবা ভ্যাজলিন যেটাই নেন না কেন, এতেই কিন্তু উপকার হবে। এটা খুবই সহজ একটা রেমেডি, সেটা আপনারা নিজেই ট্রাই করে কিন্তু বুঝতে পারবেন এর কতটা ফলাফল। এবার এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এমনভাবে মিশাতে হবে যেন চিনির কোনো দানা দানা না থাকে। তো এটা আমি চামচ দিয়ে চেষ্টা করছি আর তারপরে আমি কিন্তু এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটি আপনারা বাহিরেই সংরক্ষণ করতে পারবেন। এটি আপনি অল্প করেই তৈরি করবেন। আমি যতটুকু তৈরি করেছি এতটুকু তৈরি করলে কিন্তু আপনার অনেক দিনই হয়ে যাবে, প্রায় 7 দিন মতো এটা ব্যবহার করতে পারবেন। তারপরে আবারও আপনি আরও 7 দিনের জন্য তৈরি করে নেবেন। তো এই যে দেখুন, আমি এটা হাত দিয়ে আরও ভালো করে মিশিয়ে দিব, চিনিগুলো যেন একেবারেই ম্যাট হয়ে যায়। এটি কখন ব্যবহার করতে হবে এটার কোনো নিয়ম নেই, আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, সকালে দুপুরে রাতে। তবে অন্তত দিনে 3 বার ব্যবহার করতে হবে আর রাতে ঘুমানোর আগে এটি আপনি আপনার ঠোঁটে লাগিয়ে রেখে দিবেন। এতে করে বুঝতে পারবেন যে কত দ্রুত আপনার ঠোঁটের থেকে সমস্ত ময়লা দূর হয়ে গিয়ে আপনার ঠোঁট একেবারেই সুন্দর হয়ে গেছে। ঠোঁট একেবারে নরম, তুলতুলে সফট হয়ে যাবে আর কোনো রকম আপনার ঠোঁটে তো ফাটল থাকবেই না, আর খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। আপনার ঠোঁট কিন্তু কখনোই আর কালো থাকবে না। যারা কালো ঠোঁট নিয়ে ভুগছেন তাদের কিন্তু অনেক সমস্যায় দেখা যায়। দেখা যাচ্ছে মুখের সাথে ঠোঁট মেলে না, মুখটা অনেক ফর্সা কিন্তু ঠোঁটটা কালো। এই কারণে তাদের সবসময় লিপ বাম ব্যবহার করে রাখতে হয়, এতে করে ঠোঁট কিন্তু আরও কালো হয়ে যেতে পারে বিভিন্ন লিপস্টিক এগুলো ব্যবহার করার ফলে। তো আজ আর বাড়াচ্ছি না, এ পর্যন্ত আল্লাহ হাফেজ।